বড় ভয় করছে, আমি মার কাছে যাব। যাবি বই কি, যাবি বই কি? ওই তো মা, মা মা গো, জয় মা। আমি তো দুষ্ট ছেলে মা, তুই আমার উদ্ধার কর মা, তুই আমার উদ্ধার কর। বৃষ্টি পরে টাপুর টুপুর নদীর এলো বান, শিব ঠাকুরের বিয়ে হবে তিন কন্যে দান। এক কন্যে রাধেন বাড়েন, এক কন্যে খান, আর এক কন্যে রাগ করে বাপের বাড়ি যান। বাবা বাবা, শিব ঠাকুর আমার ছেলে না? ছেলেই তো, মা না কিচ্ছু জানে না। তবে রে মেয়ে, মার নামে নালিশ হচ্ছে? দাঁড়া দেখাচ্ছি মার কাছে। আমার ভাই নেই কেন মা? ও মা বলো না মা, আমার ভাই নেই কেন? আছে বাবা, আছে, তোমার ভাই আছে। কই, কোথায়? এনে দাও না মা, আমি ভাই ফোটা দেবো। ওরা আর আসবে না, আমি বললেও সে আসবে না। সে আসবে, সরি দিদি, শরমা, আমায় তুমি ক্ষমা করো দিদি, আমার মা যা করেছেন তার জন্য তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা আমি করেছি রে, তোদের উপর রাগ করেছি আমি থাকতে পারি। বিশু, বিশু, আয় বাবা। কেন, আমাকে কি দরকার? আমি তো তোমাদের কেউ নই জেঠিমা। কি বলছিস? রাগ করে যখন বাড়ি থেকে চলে এসেছিলে, একবার আমার কথা ভেবেছিলে? আমি জানি না তোমাদের কি হয়েছে, আমি জানতেও চাই না। কিন্তু জেঠিমা, মা মরা ছেলেটাকে তুমি যে বুকে করে মানুষ করেছিলে, চলে আসার আগে একবার ভেবেছিলে তার কি হলো? আরে বিশু, আমি তো কেউ নই জেঠিমা। বিশু চুপ কর, তুই বিশু চুপ কর। আমার দাদা? আরে আমি তোর দাদা। কি মজা, আমি ভাই ফোটা দেবো, তুমি নেবে তো? আরে সেই জন্যই তো আমি এলুম। সত্যি? হ্যাঁ। যতবার ভাই ফোটা হবে তুমি আসবে তো? হ্যাঁ। ভুলে যাবে না? না রে, কখনো ভুলবো না, কখনো ভুলবো না। তুই দেখিস আমি যতদিন বাঁচবো, যেখানে থাকি যেভাবে থাকি, আমি এই দিনে তোর কাছে আসবোই আসবো, আসবোই আসবো, আসবোই আসবো। এত সকালে ছুটে এসেছিস? তোর অমরটাকে না দেখলে তোর ঘুম হয় না বুঝি? লেখা নেই, পড়া নেই, খালি দুজনে আড্ডা। আমাকে একটা ফোন দেবে? তুই কি করবি? শিবঠাকুরের পুজো করবো। দুষ্টু মেয়ে, এখন থেকে শিব পুজো? না না। তোর হাতে কি রে? কিচ্ছু না। দেখা বলছি, দেখা বলছি। ওরে মেয়ে, বিজ্ঞান দেখবি? হ্যাঁ। চোখ বোধ?
খবরদার দেখবি না। আরে বিশু কখন এলি রে? এখনই। বাড়িতে সবাই ভালো তো? হ্যাঁ মাসিমা। চলে যাস, দুটি খেয়ে যাস। হ্যাঁ আমি মা জানো কি, আরে হরণের সময় কান্না রয়েছে তো, এক পেট খেয়ে নিলে কখনো কান্নার ফিলিং আসে? ফিলিং আরে ও আছে আছে, ওই অ্যাক্টিং এ লাগে। আচ্ছা একটু করে খাবো, দাঁড়াও আচ্ছা শেষে। আরে রাবণের মতো করে ধরো, ধরেছে যেন সে কি মুই শক্ত করে ধরো। কি হচ্ছে কি ধরো, টেনে রাখো। এই বাস হায় হায় রাম, কোথায় কোথায় রঘুনাথ, দেখো দেখো লঙ্কার রাবণ হরে নেই সুতারি গৃহ। কোথায় নিয়ে যাচ্ছ? ওই তো ওখানে ঠাকুর কিনতে। মায়ের বলি উপস্থিত, আর যাত্রা শুভ হবে বঙ্গালে। আমার বড্ড ভয় করছে, আমি মার কাছে যাব। যাবি বই কি, যাবি বই কি, ওই তো মা, মা মাগো এদিকে আয়, আয় আমার দিকে তাকা, তাকা জয় মা, এখানে বস, গলাটা এখানে দে,
কেউ আমি আমি তো দুষ্ট ছেলে মা, তুই আমার উদ্ধার কর মা, তুই আমার উদ্ধার কর দেবী। তারপর জানো বাবা, সেই কাপালিক না আমাকে কোলে নিয়ে এইরকম এইরকম করে নাচতে নাচতে ছুটে এলো। বুঝেছি মা, শিব ঠাকুর তোমায় রক্ষা করেছে। শিব ঠাকুর? শিব ঠাকুরের বাড়ি কোথায় বাবা? কৈলাসে। হ্যাঁ, তো কাণ্ডর পরেও তোর চোখে ঘুম নেই রে? ঘুমাচ্ছি তো। বাবা, ও বাবা, কৈলাসে কি আছে বাবা? কৈলাসে চারদিকে বরফের পাহাড়, তার মাঝখানে শিব ঠাকুর বসে আছে। আর নারদ মুনি? তিনিও থাকেন বইকে মা। আমি যাব, শিব ঠাকুরকে দেখব। তিনি কথা বলবেন? ও বাবা বলো না। হ্যাঁ বলবেন বইকে মা, ভক্তি ঘরে থাকলে তিনি নিশ্চয়ই কথা বলবেন। আমি খেতে দিলে খাবেন? হ্যাঁ তুমি দিলে তিনি নিশ্চয়ই খাবেন, নিশ্চয়ই। সত্যি? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।